আরেকটি বিষয় জানব, আমরা মুসলমান যারা আছি তারা যদি মারা যায় আমাদের ঘোর আজাব ভয় হয় কিনা বাবা? মুনকির নেকিল দুজন ফেরেশতা আসে, এসে তারা কবরের মধ্যে সওয়াল জবাব করে। এখন আপনার কাছে আমি জানব, অনেক মানুষ আছে যারা নৌকা ডুবে মারা যায়, যায় না বাবা? অনেক মানুষ আছে যে নৌকা ডুবে মারা যায়। আগে যেমন আমাদের মাওয়া ফেরি ঘাটে লঞ্চ ডুবে যাইত, ওই লঞ্চের মধ্যে অনেক মানুষ তারা মারা যাইত। মারা গেলে দেখা যাচ্ছে অনেকের লাশ খুঁজে পাওয়া যেত, আবার অনেকের লাশ খুঁজে পাওয়াই যাইত না, তাদের কোনো কবর নাই। তাহলে তাদের গোর আজাবটা কিভাবে হয়? তাদের গোর আজাবটা কিভাবে হয়? মুনকির নেকি তাদের কোন জায়গায় গিয়ে এই সওয়াল জবাবটা করে? আবার অনেক সনাতন ধর্মের লোক আছে না, আমরা তো মুসলমান যারা তারা আমরা আল্লাহ বলে ডাকি, কিন্তু হিন্দু যারা তারা কি বলে? ভগবান। কিন্তু ভগবান যিনি তারা তো সৃষ্টিকর্তাকে স্মরণ করে। এখান থেকে আমি আপনার কাছে জানবো, যারা আপনাকে ভগবান রূপে বিশ্বাস করে, যারা আপনার উপাসনা করে, ওই হিন্দু লোক তারা যখন মারা যায় তাদের তো কবর হয় না। তাহলে তাদের এই যে মুনকির নেকি এই দুইজন ফেরেশতা তারা কখন কোথায় গিয়ে তাদের সওয়াল জবাবটা করে? চমৎকার। এইটা এখানে একটা প্যাস আপনার কাছে আমার রয়ে গেল, একটু সূক্ষ্ম ভাবে আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের নফসের মধ্যেই আমি আল্লাহ আছি। তাহলে যত কল্লা তত আল্লাহ যদি হয়, দেখা যাচ্ছে এক আল্লাহ আরেক আল্লাহর সাথে মাথা ফাটাফাটি লাগে না বাবা? এক আল্লাহ আরেক আল্লাহরে ভুষে একবারে দাঁত দুধ সব ফালাই দেয়, আবার এক আল্লাহ আরেক আল্লাহরে ধইরে এমন মারা মারে মারতে মারতে আর একবারে মাইরেই ফালায়। এই যে যে মান সব যত কল্লা তত যদি আল্লাহ হয়, এক আল্লাহ আরেক আল্লাহরে মারে কেন? এই মারামারিটা কে করে? এই বিষয়টা কি? আর একটা কথা বলছে, বলে রিজিকের মালিক আল্লাহ। তাহলে আপনারা এই বেকার ছেলেদের সাথে বিয়ে দেন না কেন? না দেয়, পরম দেয়। তবে কি আমরা সব পড়াতে নামাজ পড়ি না বাবা? পড়ি, সব পড়াতে নামাজ পড়ি, সবে কদরের নামাজ পড়ি আমরা। সব নামাজ, সব পড়াত, সব কদর নামাজে নাকি নামাজ পড়লে তাদের নাকি ভাগ্য পরিবর্তন হয়। দেখা যাচ্ছে যে রিকশা চালায় সে অনেক আশা ভরসা করে নামাজ কালাম পড়ছে যে আল্লাহ, তিনি নাকি একবারে আসমান থেকে তিনি নাকি নিচে নেমে আসে, বান্দাদের ভাগ্য লিপি তিনি লেখেন। তো বান্দারা কি করে? আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের জন্য অনেক চাওয়া পাওয়া তারা রাখে, কিন্তু আল্লাহর কাছে চায়। কিন্তু আল্লাহ দেখা যাচ্ছে যে রিকশা চালায় পরের বছর সে রিকশাই চালায়, তার ভাগ্য আর পরিবর্তন হয় না। আবার কেউ রিকশা চালায় পরের বছর তার কিষান দিয়ে খাইতে হয়, তার ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু দেখা যাচ্ছে অনেক সলিমউদ্দিন কলিমউদ্দিন আছে যে উপজেলা চেয়ারম্যান হইছে, পরের বছর সে এমপি হয়ে যায়, তার ভাগ্য পরিবর্তন ঠিকই হইতেছে। যার 100 কোটি টাকা আছে তার পরের বছর 200 কোটি টাকা হয়। কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ, আমরা ব্যান চালাই, আমরা ব্যানের বাদ দিয়ে ওই কিষান দিয়ে খাইতে হয়। আমাদের ভাগ্যটা যে পরিবর্তন করেন না কেন করেন না, এই বিষয়টা কি? এই কারণটা আপনি বলবেন। বললেন আমার কোন শরীর নাই, আমি লাশ শরীর। আপনার যদি কোনো শরীর না থাকে, আপনি যদি লাশ শরীর হন, তাহলে এখান থেকে আপনার কাছে আমার একটা গান থাকবে, আশা করি আপনি গানটি লক্ষ্য করে শুনবেন। বুঝিলাম নাশাই লীলা খেলা, বুঝিলাম নাশাই লীলা খেলা, শুনি শরীর নাইলা শরীর আনা।
শরীর নাইলা শরীর কালা বুঝলাম না সাহেব লীলা খেলা। আঠারো হাজার আল্লাহর আলো সৃষ্টি করলেন সাই নিরঞ্জন, কারে সৃষ্টি করে রাখলে গোপন? একজন আছে আমার আল্লাহ পাক, তিনি একজনকে সৃষ্টি করে গোপন রেখেছেন। আপনি বলবেন কাকে সৃষ্টি করে আমার আল্লাহ পাক গোপন রেখেছে, তাকে কবে কোন দিন প্রকাশ করবে? আজ পর্যন্ত একজনকে নাকি সৃষ্টি করে নাই, তাকে কবে সৃষ্টি করা হবে, সেই ব্যক্তিটা কে? এই গান থেকে আপনার কাছে আমার জানবার রইল। গানের মধ্যে আরো আছে, কোথায় ছিল তাদের নাই, ওই তার
তাদেরকে যে সৃষ্টি করে যে 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 আজ আপ একটা সাজা দিতেছো, এটা কোন পাপের জন্য তাদেরকে সাজাটা দিতেছো? তাদের পাপটা কোথায়? এখানেও একটা পয়েন্ট আজকে পরমের কাছে আমার রয়ে অনেক কথাই তো জানতে মনে চায়। ভাবুক একজন পরম পাইছে আজকে, তবে এতটুকু জানি যেহেতু বলছে যে আমি বান্দার জীবের স্মারকের থেকে অতি নিকট, যত কল্যাণ তত আল্লাহ, তার মানে জীব ছাড়া পরম অচল। জীবের মধ্যেই পরম আছে, পরমের নিজস্ব কোনো স্থান নাই। আমাকে দিয়েই পরমের শক্তি, আমি নাই পরম নাই। আমি এখানে Thank you.
ধরে ও তেলারে তেল দিলে আমি দয়াল কইতাম তারে, যার মাথায় তেল আছে যার লাখ লাখ টাকা আছে তার তো টাকা কোনো প্রয়োজন নাই, যার কিছু নাই যে দিনে দিনে ভিক্ষা করে খায় যদি পরম দয়াল যদি দয়া করে তাদেরকে যদি একটা ব্যবস্থা করে তাহলে তো তিনি দয়াল, তা না হলে কিসের দয়াল? দয়াল নাম তো তার থাকে না যদি তেলের মাথায় তেল দেয়, ও তেলের যেদিন তেল দিতে পারে সেই তো পরম গুরু হয় পরম দয়াল হয়। আমি চাইব আজকের যিনি পরম তিনি যেন ও তেলের মাথায় তেল দেয়, তেলের মাথায় যেন তেলটা না দেয়। অত্যন্ত চমৎকার পরিবেশ, তার চাইতে আরো ভালো আজকের আবহাওয়া, কি সুন্দর একটু মৃদু মৃদু বাতাস, তারপরে এত সুন্দর জ্যোৎস্নারা, আমি পালা গান করি। এটা আগে একটা নেশা পেশার মধ্যে ছিলাম, গান বাজনা করি যতটুকু মালিক জানাইছে সেটুকু জানাবার জন্য চেষ্টা করি, কিন্তু আপনাদের দোয়া আমি 2023 এবং 24 সাল বাংলাদেশের যে প্রান্তে গান হয়েছে সে প্রান্তের মালিক আমার নিচে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আল্লাহ আমাকে বাদ রাখে নাই, কিন্তু গ্রামের বাড়ি এসে আজকে আমার মনে হইতেছে এটা বাড়ির গাঠের কাছে নাও জমে মনে হয় অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করা হলো, তার মধ্যে আমার ছোট ভাই অনেকগুলি প্রশ্ন
করছে আপনারা শুনছেন, তারপরে আমার সাথে শিল্পিত আছে। একটা গান শুনলাম, তেলের মাথায় দিচ্ছে যথায় উচিত ধরে, আতই লেরে তেল দেও যদি আমি দয়াল কইতাম তারে, কি অপরাধ করছি দয়াল তোমারই দল, জীবে যদি পাপ না করতো তুই তোরা বিকারে, নিরগর পদ্মের মরি খাওয়া বয়স করে, অধীর পাঞ্জু ভজন হীনা বৈশাখ কান্দে ডরে, হিরু চাঁদ মোর দয়ার সাগর যদি দয়া করে। ছোট বাজাবা, এই যে ন্যাং রাখা না ওইকে, এই যে আল্লাহ তুমি কবে, এরপরে সবে পড়াতে রাত্রে নামাজ কালাম পড়ি, যার 100 কোটি দেয় তার 200 কোটি হয়, আর যে বেটা ভ্যান চালায় হের পরের বছর ভ্যান পিছে কই যেতে, এ হলে একটা বিষয় মনে রাখবেন। আর একটা হইল কবরের আজাব হয় মুসলমানদের, যারা নৌকা ডুবে পানিতে পড়ে মরে, কেউ রে পায় কেউ রে পায় না, এগো কবরের আজাবটা কেমনে করে হবে। আমার হিন্দুদেরকে পুরাই তাদের বিষয়টা কেমন, এই হলো তার কথা। আর একটা বিষয় হইল যত কল্লা তত আল্লাহ, এটা কিন্তু আমি কোন আগের মঞ্চে বলি নাই, আমি বলছি সাহারাগের চাইতেও নিকট। প্রশ্ন করি তুমি কোথায়, আমি উত্তর দিছি তোমার সাহারাগের চাইতেও নিকটে, তুমি যেদিকে মুখ ঘোরাও সেদিকে আমার মুখ। এখানে দাঁড়িয়ে বলতেছে যত কল্লা তত আল্লাহ, আমি এত তত্ত্ব তত্ত্ব জানি নিয়ে খামা আমার কষ্ট করে না, আমি একটা কথা বলি, পৃথিবীতে যতগুলি জাতি সৃষ্টি করা হয়েছে 18,000 মাকলুকাতের মধ্যে 6,000 আইজা, 6,000 বয়জা, 6,000 গেজা, এই 18,000 মাকলুকাতে একটা জাতিকে আল্লাহ দিয়েছেন স্বাধীনতা চলার, বলার, বুঝার, বিচার করা। বলেন তো কারে দিছে, কথা বলেন, এই মানুষে আল্লাহ দিছে, এই মানুষের জন্য যত প্রকারের নিয়ামত খাদ্য খানা আল্লাহ দিয়েছেন সাজিয়েছেন, বলেন তো এগুলি গরু বাছুরের জন্য হয়েছে কিনা। আচ্ছা আপনাকে বাড়ির কাছে আম ধরে যারা মুসলমান, আপনাকে বাড়ির কাছে হিন্দু বাড়ি আছে, এবার আম ধরে ধরে বেশি ধরে না, আসতে রাখ। আচ্ছা এই যে আমি কথাগুলি বলবো, পাঁচটা জিনিস আল্লাহ, এই পাঁচটা জিনিস আল্লাহ সবার প্রতি বন্টন করে, এখানে কোনো প্রতিবন্ধকতা নাই। বারণীর মেলা হয় হিন্দুদের, এরা নদীর ঘাটে যে স্নান করে, করে না, কোনটা স্নান করে, আপনারা কি করেন, গোসল করে? আরে না না, খুব খেয়াল করবেন, আপনি একই ঘাটে গোসল করছেন, এটা কি কয় করেন, আবার ওই পাশে আরাম সাধু,
তুমি মানা করবে কথা বুঝবেন, এই যে বাতাসটা এটা আল্লাহ। আচ্ছা হিন্দু বাড়ি যে বন্ধু আছে যারা আল্লাহর মানে তাকে বাড়ি ও বাতাস যায় যাকে বাড়ি আল্লাহর মানে না তারা ভাই আগুনের তা সূর্যের আলো এটা কারো জন্য প্রতিবন্ধকতা নাই। আর বাকি যেটা আছে এটা তুমি যা করবা তাই পাবা, তুমি যা করবা। একটা বিষয় বলি, আমি অত কল্প করব না। আপনার ঘরে আল্লাহ এটা সওয়াল দিছে আনন্দ। আচ্ছা এই দাঁতটা কতটুকু হয়, 3 ফুট বা 4 ফুট লম্ব? 3 মাস 4 মাস 6 মাসের মধ্যে সে লম্বয় হইল 3 ফুট বা 4 ফুট, তাই তো? আর সেই দাঁতটা যদি খালি লম্ব আর তালেই থাকত, আমাকে সন্ধ্যার বয়স তো মোটামুটি কম না হবে, 63 তা তো ভাই আমার তো না 65 নিচে কেমনে করি হয়। আচ্ছা বর্তমান যা বয়স এই দাঁত ওঠার পর যে দাঁত দেখাই বারবার তাল থাকত। আচ্ছা কোন চন্দ্র অবস্থা কি ও পাও দাঁত 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 তো দাদিরে তালাশ করে পাইতাম না। কথা কয় না মানুষ, এই বেটা এই যে শুকিয়ে মিষ্টি জীবন মেসাজ করতে পারবি না, এটা উঠাই লোক না দাঁত হামায় দিল কে, এই চিন্তা করলো এই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারবো না। শুধু দাঁত দিয়ে বললাম, যদি এইটা যদি বাড়তেই থাকতো আমার প্রভু যদি বাড়াইতেই থাকতো আমার অবস্থাটা কি হইতো? পশু আমাকে দেখলে ভয় পাইতো। এরপরে আর একটা তোমার প্রশ্ন আসে কোন দিকে, আসে এই হাতের আঙুল দাইলে বাড়ছে, আমার 63 বছর বয়স, এই ছোট কাল থেকে হাতটা খালি বাড়তো যা করবে তাই বাবা। যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আমি বহু লোক দেখছি মিয়া আমাগো বাড়ি কামলা দিয়ে খাইছে, হ্যাগো বাড়ি এখন বিল্ডিং উঠছে, এ সর্দেও মেলা আছে, মেলা মাইসি কামলা দিয়ে খাইছে এখন তাকো বাড়ি বিল্ডিং উঠছে, উঠছে না ওঠে নাই? হ্যাঁ তুমি কাম কাজ পাইতে খেলে হুজি হয়ে নেজ না রাবা, আর আল্লাহ তোমার ব্যাগ টাইম দিবে তো হস্ত আবার না কামরা করে কোন বন্দিগিরি নাই। বরাদের মাছ কি মরা? এই আপনারা কোন আমরা তো সইরে মানুষ, সইরে আর যাইরে কি কথা? আচ্ছা বাবাজি নাম শুনছেন তো বরাতের মাছটা মরা, ঘরে হইতে কি পাবেন? হ্যাঁ তাহলে কি করা লাগবো? খেপলা গাছ দিয়ে গাং ঘর দেওয়া যে খেউ দিছেন 5 কেজি এক রুই মাছ, মাইকি কই খেপলা দিলে দিন রুই মাছ পাওয়া যায়, আর একদিন কই তুই বুঝছিস না বরাতের মাছ হইলে মরা কি? তাহলে আমি যদি মনে করতাম বরাতের মাছ মরা ঘরে হইয়েই রইলাম হবে, আমাকে জাল নিয়ে নদীর পারে যাইতে হবে। তোমার কপালে মেম্বার আছে কিন্তু মাইসি হাতে ভাই ধরে ভরতে হবে না, হ্যাঁ কত পাই ধরে আন্দারে গুন্দরে এমন কি আল্লাহ কাউরে কিছুই দেয় না, যার যার কইরে নেওয়া লাগে। তোমার যা আছে তোমার হাত দিছে
পাও দিছে, চোখ দিছে, কান দিছে, সুদার জ্ঞান দিছে, ভালো মন্দ বসার সব কিছু আছে। যে ক্ষমতা অন্য কোন জাতি কে আল্লাহ দেয় নাই, এরপরেও তুমি কো আমারে কিছু দেয় নাই, ও দেও নাই, ও দেও না। আর একটা কথা বলি, যদি নিজের জীবনে পরে নিজের সুখ চাও, তাহলে আগে মানুষের জন্য সুখ চাও। তুমি যদি নিজের সুখ কামনা করো, তাহলে সবার সুখ কামনা করো, তার মধ্যে তুমি একজন। আমার এক মামু আসলে মুজাহার মন্ডল, এই মুজাহার মন্ডল নামাজ পড়ে মোনাজাত করত। আল্লাহ আল্লাহ ঠগাই যেন ঠকি নিয়ে আমার অভাব যায় না কেন? রসুল পাক বলছে তুই মানুষ খাওয়ানো শেষ হো না, পুঁজি করবে আর ব্যাংকে ভরবে, কয়দিন পরে কোটিপতি, তার তিন দিন পরে হাতে বাটি। কি দেখেন নাই কে সোহের সামনে দেখছে, এই ঝেক ঝেক করে পুরে বাবার বাবা, কোটি কোটি টাকার মালিক, কয়দিন পর দিয়ে হাতে বাটি নি ঘুরে লাগছে। শোনো, তুমি আগে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমারে এমন কিছু দাও যাতে আমি তোমার সৃষ্টির সেবা করতে পারি। হ্যাঁ, যার 100 কোটি টাকা তো 200 কোটি দিবুই, হে বেটা কত দিন মাইছি খাওয়া। আচ্ছা সারা রেকে অন্য ফিল দিন না, খবরটা মাফ চাই আমাকে, রেকে আজ আচ্ছা 84,000 মাইছির ভাত খাওয়া। আরে বাবা, 84,000 মাইছির লোক চাকরি করে তার বাড়িতে, এই 84,000 মাইছির তিন গুণ করে ধর কত দিন, সালমান ইব্রাহিম সাহেব 1.5 লক্ষ মানুষ বেতন দেয় মাস গেলি পারে। ওই আমাকে রে ওয়ালটনের মালিক, আমি ওদের বাড়ি গান গিয়েছি। হ্যাঁ, তার হলো 24,000 শ্রমিক, এর নিচে তার বেতন হলো 16,000। আরে তোর তো 150 টি হয়ে ব্যাংকে নিয়ে ছুই দিবি। হ্যাঁ, তোর দি মুখে ব্যাংকে তো সুদ আসবি, দি মুখে ব্যাংকে সুদ খাবি। হ্যাঁ, সুদ খার কুকা খা কইতো, আমি কি ভুল কইলাম? এজন্য তোমার সুখ যদি চাও, আগে সৃষ্টির সুখ কামনা করো, তোমার শান্তি যদি কামনা করো, তাহলে সৃষ্টির সুখ কামনা করো, প্রভু তোমাকে কখনো অশান্তিতে। এত তত্ত্ব কামনা মহরম মাসে, মহরম হয় না এই মিয়ারা শুনে যান, মহরম মাসে 100 সাইদালা বা হুসাইনের নামে তোমার জীবনে বাতের কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ, বহুত কথা হয়েছে। সাধক আব্দুল হালিম বয়তাল চিশতি নিজামী, উনি একটা গানের মধ্যে বলছেন, স্বরূপে তো রূপ, রূপে তো স্বরূপ, নিজেকেই নিজে আরোপ করে, সৃষ্টির আগে ছিলেন সাইর আগে, ধ্যানের যুগে দেখিলেন যান। এটা আল্লাহ স্বপন দেখে নাই, আল্লাহ স্বপন দেখে তোমার আমার নাগাল না, আমরা সবাই স্বপন দেখি। আর আল্লাহর কথা বাদ দাও, আল্লাহর ওলিরা জাগনা অবস্থা সব উঠবে। সুবহানাল্লাহ, কি আমরা ঘুমাইলে স্বপ্ন দেখি, আল্লাহর ওলিরা চেতন অবস্থা সব উঠবে। জেনেতে হলো ইসার সিজ, ইসাতে হলো প্রেমের এক দর্পণ, দর্পণ বোঝে, দর্পণ মানে কি আয়না। জেনেতে হলো ইচ্ছার সৃজন, ইচ্ছাতে হলো প্রেমের এক দর্পণ, দর্পণে দৃষ্টি সাই করিলেন যখন নিজেকেই নিজে আরোপ, নিজেকে পথিক দর্পণে হারিল, আহম্মদি একটা রূপ নয়নে ভাসিল, সুন্দরের সেরা সুন্দর হইল, জ্ঞানীকের সেরা হলো জ্ঞানীর ঘরে, অহেতে আহাত রাগেতে বসে, মুহাম্মদ রূপ নয়নে ভাসে, আপনি কায়া মুহাম্মদ হইল তার ছায়া, সাধক হালিম কয়ে মায়া বুঝিলাম না। এজন্য মুহাম্মদ হলো প্রশংসনীয় বস্তু। মুহাম্মদ কি প্রশংসনীয়, আর আহাম্মদ হলো প্রশংসা,
কারি সেই মুহাম্মাদের মুহাব্বতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমাগো আমার ভাই প্রশ্ন করছে, পৃথিবীতে হইল 4,300 ধর্ম বলে স্বীকৃতি প্রাপ্ত, আরো গোপনে বলে আর কত দিন, হ্যাঁ বলে 10,000। ওই যে আমাকে দেশে আছে 1,24,000 মতান্তরে 2,00,000, মানে এক খেলাই মতান্তরে 1,00,000 বাড়ছে। এখানে অনেক গুরুজনরা আছেন, আমারে এমন কিছু কয় না, তারা আমারে বেয়াদব কয়। একটা লোক বলতে পারবে না পৃথিবীতে ধর্ম একটা। তুমি তো চাও 4,000 আর আমি কইলাম একটা। আচ্ছা স্যার ভাষা কয়টা? স্যার কয়টা ভাষা? না স্যার তিনটা ভাষা, একটা গদ্য একটা পদ্য, তাই তো পড়াইছে। যে রাস্তায় যান কি পড়ছে? একটা পড়ছে গদ্য আর একটা পড়ছে কি পদ্য আর একটা পড়ছে সুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুরের আসরে সব মানুষ এলো তিনটা ভাষা কই, আমি কই তুমি শিহরাও। আজকে থেকে চার রবিজি দুনিয়াতে আসবারও আগে 1,000 বছর আগে খ্রিস্ট ধর্মের একজন মানুষ, যিনি একজন বড় দার্শনিক, তার নাম কি? সক্রেটিস। তাকে ছাত্ররা প্রশ্ন করেছিলেন, স্যার ধর্ম কাকে বলা হয়? উনি কি বলেছিল? নো থাইসেলফ ইজ দা চিফ মোট অফ লাইফ। একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্তা হলো নিজেকে চেনা। একটা মানুষের জীবনের মূলনীতি কি? নিজেকে চেনা। যিনি নিজেকে চেনে উনি কারে চেনে? আল্লাহকে। আচ্ছা রবকে চিনি। এবার আসেন, আজকে থেকে 4,600 বছর আগে সনাতন ধর্মের ভগবান, যার নাম হলো শ্রী কৃষ্ণ, তাকে প্রশ্ন করছে প্রভু ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন আত্মা নাম বিধি। তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে চিনবে। দুইটা কথা কইছে না? নদিয়ার নিমাইকে প্রশ্ন করলো ধর্ম কাকে বলা হয়? উনি বলল তুমি কার কে, তোমার দ্বারে তাপত্রয়, এই সানা জানালে জীবের কৈসেই হয়, যেই পর্যন্ত তুমি তোমাকে জানো না চেনো না সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। তিনটে কথা কইছে, তৌরুত জবুর ইঞ্জিল, লাস্টে আসছে কি কোরআন। তাওরাত জবুর ইঞ্জিল এটার মধ্যে বলা হয়েছে আরিফ নাফসাকা তাইরিফ রাব্বাকা, যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। ওইছে এক কথা স্যার, ওইছে যেই কোরআনটা আপনারা আমরা পড়ি, এই কোরআনটাই কি বলছে? হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ তো নিজের সিম্বের আছে। যতদিন গোত্র গেলাম ভাষা তো এটাই একটা হয়েছে না? দরবার নবী মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি, সাহাবারা প্রশ্ন করেছেন, কথাটা আলীর নামে মাওলা আলীর নামে প্রচার হয়ে গেছে, সাহাবারা প্রশ্ন করছে ধর্ম কাকে বলা হয়? আমার রসুল পাক বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চিনলে রবকে চিনতে পারবে। এক কথা হইছে, এই রাখো একটা মাঝে মনে বলো, এক কথা হইছে আসেন। আমাদের বাংলাদেশে কুষ্টিয়ার মাটিতে সাহিত্য আছে, সেউরিয়া
যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, তিনি আমরা ছোটকালে রেডিওতে ওই তরে খাল ঘুরত শিল্পী কে আব্দুল আলী কি গাইছে, আপনারে চিনতে পারলে যাবে তোর অসেনারে সেনা, ও যার আপন খবর আপনার। এই জন্য উনি আত্মার বিজ্ঞানী। আমাদের কুঞ্জনগরের আহম্মদ ফকির, এই যে আহম্মদ ফকির বলছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তা হইলে চিনতে পারতে অন্তরের অন্তরে জামি। উনিও কইছে নিজের ছিল। আমার জিজ্ঞাসা শরীফের সুফিজমের মহাসাধক দেওয়ান রশিদ বাবা যান, উনি কি বলছে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন ওজুদ, পাবি ওজুদে মজুদ, রুহুল আজব তুই দেখবি নজর। তাহলে ধর্মটা কি, নামাজ পড়া, পূজা করা, আঙ্গিক করা। ধর্ম কি, ধর্ম হলো নিজে দেশে না একটা ধর্ম। আর যেগুলি কই যা আমাকে বাংলাদেশের জেলা আছে নোয়াখালী আছে না, পয়াকারে পা ধরতে নরি শিকার কি হানি কি স্যার, তাই তো আমাকে ফরিদপুর আছে বান্ধবপল্লী কইলে আমরা তিন চার ভাই আছি, বড় সম্মানের লোক আছি, এক ভাই জুতা সেলাই করে, একটা বইলা সাফা করে, বাবা আমি বাবুকে চামা খাওয়াই, খুব সম্মানে হবার বিশাল সম্মানী মানুষ ওরা, বুঝলে নাই, একখানে কিন্তু বাস করি, ওদের ভাষাটা কি, আমরা কই জুতের সাফ করে জুতা সেলাই করবেন স্যার, এটা হলো গোত্রের কথা, গোত্রীয় ভাষা, গোত্রীয় আচরণ, এই গোত্রীয় আচরণ ধর্ম না, বাপ দাদার ধর্ম ধর্ম না, ধর্ম হইল আল্লাহ। আমাদের দেশের মানুষ তো বাপ দাদার ধর্মই পালন করতেছে, আমার কথাই বিরক্ত হইছে, এই যে ইউটিউবের মধ্যে যাইতেছে কত জোর, আজকে একজন কি ঝগড়া আমার সাথে, গান বাজনা হারা, যাই হোক, তাহলে ধর্ম হলো নিজেকে চেনা, আর নিজেকে চিনতে হলে একজন চেনা মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে, আর যিনি আত্মসমর্পণকারী তার মধ্যে আল্লাহর সুরাত প্রতিষ্ঠিত হয়, আত্মসমর্পণ মানুষ কর্তৃক মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। আরে মানুষ খুন করে, মানুষই কিরা কইছে, পশুতে পশু খুন করে, আর যারা মানুষ তাকে হাত তো জোর করা, বাবা আমি তো কিছু জানি, মানুষ যখন আল্লাহ প্রাপ্ত হয় তখন জবান দিয়ে কথা কয় না, চোখ দিয়ে কথা কয়, বাহ বেটা, জবানে যখন কথা হয় তখন আল্লাহ প্রাপ্ত হয় না, আর যখন জবান বন্ধ হয়ে যায় চোখ দিয়ে কথা কয়, চোখ দিয়ে নূর বের হয়, ওই চোখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ সেখানে যেয়ে বসে, ঠিক বলছিস নাকি, চোখ দিয়ে আল্লাহর কথা বের হয়, করবি যতই শক্তি মন্দিরে, আরে
হলো প্রথমের শ্রী গো আল্লাহ বাবার, এইটা হলো প্রথম শ্রী গো কিশোর বাবু ভাই না ওরা বাংলাদেশের মধ্যে আমি যতটুকু জানি একটা জেলা আছে, সেটা আমাদের ফরিদপুরের জেলা। যে দেশে একটা জিনিস উৎপাদন হয় যা অন্য দৃষ্টিকে হয় না, বলতে পারেন কেউ? আরে পিএস মেলা দেশে হয়, পিএসের দানা হবল দেশে হয় না। আমাকে ফরিদপুর সদর, গোয়ালন্দ, রাজবাড়ী, ভাঙ্গা, শালতা, নগরকান্দা এই অঞ্চল দায় বেশি পিএসের দানা নাকি ভুল টুল কই? আমি আর কোন আনে দেহি এই নিয়ে এত, আর ওই লেও এত, এরকম ঢকালা হয় না, হয় না। এই ছোট বাজা এই দানা দেখছি, আমার বাপ চাচারা বুনছে এই দানা লাগাইছে, হলো আগে পাট বুনছে, পাট বুইনে ওই ক্ষেতের মাটি দিয়ে মুঠা না, মুঠা মাটি কাতি মাসে চাষ দিয়ে দাবাই দিত, তারপরে অগ্রান মাসে শেষে যাই। বড় বীজ লাগাইতো লাগাইতো ধান ডোলের মধ্যে থোয়া যায়, আমি দেখছি তাই কইতেছি। আমার দাদিকে দেখতাম ওই কালা কালা কুলা ওই বান ধরে আসতো, তারপরে শস্যের তেল, ঘি, কলা ভালো করে ফেরিতে নিয়ে খালি মা হাইতো। যখন দেখতো যে ওর জোয়ার আসতো, ওই জোয়ার যখন শুকিয়ে যেত একটা ঘিরান আলাদা ঘিরান, এবার ঠিক হয়েছে তাই না? এরপরে ওই দানারে ধুয়ে মুইছে শুয়ে বাইছে বুইছে তার ওই তুলার মধ্যে থুইছে, তাও ছুয়ার ডকাছে, কতদিন টেনা মেনা দিয়ে নাতা দিছে, নাতা বোঝো না, তারপর ডাউন দিয়ে বানছে যাতে বাতাস না ঢুকে। এখন 1 কেজির দাম কত? হ্যাঁ, 2000 টাকা কেজি হলে 40,000 টাকা মো না, 80,000 টাকা মনো, 2000 টাকা কেজি হলে 80,000 টাকা, একবার তো বুঝি 4-5,000 টাকা কেজি গেছে। হনো ইন্ডিয়ান রাখানা জন্ম মানে জন্ম বেশি, তোমার ফসল ভালো করতে হলে বীজ ভালো লাগবে, আর বীজ ভালো হইলে মনে জমিটা ভালো লাগবে, আবার জমি ভালো হইলে মনে কৃষকটা ভালো লাগবে, অসময়ে কৃষি করে মিশামিশি গাছ যদি হয় বীজের জোরে ফল ধরে না। কোরআন শরীফটা দেখবা বাকারা এবং নিসার মধ্যে নারীকে বলা হয়েছে জমির, পুরুষকে বলা হয়েছে কৃষক। আমার নানা আরমান মন্ডলের মুখে গল্প হয়েছি, ওই হাবের সাপ, আমাকে হাবের সাপ ছিল না, আমি তো দেখিনি, আপনারা মুরুব্বী দেখছেন, ইব্রাহিমের সাপ। হ্যাঁ, আগে তো বলে বলে মাইলে রাখে নাও বাইতে ওই খেয়া বাইতে, তো ওই হাবের সাপের পোলা পড়লো, তিনজন খুব ঢকালা চকচক করে, তো দুই মাইলে নাও বাইতেছে, দুবের সময় পার হয়ে গেছে,
ছোট এক মাইরে আটা আমার মতো বড়, তো ছোটটা জিজ্ঞেস করছে দাদা বড়টা কয় কাহওয়া কাহওয়া কি কাহওয়া মানে কি কস কইলো যে দাদা বুঝলাম না রে দাদা হাবে সাহেবের ছেলে বলে তো সুন্দর কেন রে বড়টা কই তুই বুঝবি না ভাই হাবে সাহেব সোনা খায় সোনা নিয়ে তাকে ছোনা জন্মায় আমরা ছাই খাই পেত্রি করি ভূত আগে মানুষের কাছে যা মানুষ হয় তারপরে মানুষ জন্মা বাংলাদেশ সরকার সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ 4 নম্বরে খাদ্য খাদ্য কয় নম্বর 4 নম্বর কেন বাংলাদেশ সরকার এই গ্রামে গঞ্জে কৃষি বিদের মাধ্যম দিয়ে ব্লক সুপারভাইজার দিয়ে ধান লাগাইলি খাই এই জমি চাষ করবার জন্য ফসল উৎপাদন করবার জন্য যেমন ব্লক সুপারভাইজার লাগে এই জমিটা চাষ করতে একজন আল্লাহওয়ালা মানুষ লাগে তার কাছে যাইনে শুনে বীজ বুঝবি সময় মতো এটা জন্মাবি উদাই কামুন কুড়ি হানি জন্মাইছা তারপরও ভাত পাস না শ্রাবণ মাসে দামা নিয়ে গেছে চাল কিনবে 45 বিঘে লাগাইয়ে ধান দামা নিয়ে গেছে আছে আবার কেউ 3 বিঘে বুঝনি 6 মাস ধরে মুরব্বীর সামনে আরে কবে যাব তো বেতু বাজে গেছে শোনো পল্লী কবি জসীমউদ্দিন উনি হলো পল্লী কবি আর রবি ঠাকুর হলো বিশ্বকবি আর নজরুল হলো জাতীয় কবি জীবনানন্দ দাশ হলো রূপসী বাংলার কবি প্রেমিক কবি হলো ইকবাল তা আমাদের পল্লী কবি জসীমউদ্দিন সাহেবের একটা গান শুনছি রূপবান যাত্রা ভালো ডুলি
এই বইটার নাম কি? ভূপান স্যার উনি কি এই বোর জন্য গান লিখছিল? বইটার নাম আবার দেখছেন, রূপ পান যোগ পান, রূপ যোগ বান পান। তাহলে রূপ রে যে বান বের পারছে তার কাছে যাই সে যে চাষ করা শুরু করে। বাবা বলি হবে কথাটা অন্য ফেলে নিও না, আমাকে মাছ করে দিয়ে আমি এখন বর্তমান ভাই মাছ করে বাড়ি করছি। স্যার তো চিনবেন রতন মাস্টার, খলিপুর স্কুলের মাস্টার, তিনটে মেয়া একটা সাওয়া, তিনটে মেয়া তার ছোট্টা এবার যে বছর বিসিএস ক্যাডার হয়ে ওই কি জানি কাস্টম অফিসার হয়েছে সিটেট, আর সাওয়াল হলো ঢাকা বোর্ডের উপর থার্ড ডিস্টার করছে, আর আমার সাওয়াল রেজা খাওয়াইছি। হ্যাঁ এই গান গাওয়াটা হা গামাটা হা দেন জামা কাপড় ভিজে গেছে, এই হালার বেড়াটা ভালো করে পাশে করে ফেলবো না। ভালো কেন জানো? আর একটা তত্ত্ব করে ছুঁয়ে যাই, আগে দেখছি আমার মা, আমি দেখছি আমি যা দেখছি তাই গল্প করি, আমার মা এখনো বাইসে আছে, আমার দাদি রে কইতাম মা নাকি আগে দেখতাম আমার দাদি চালিক ছিলেন নাম নিয়ে মানুষ কয়জন ছয়জন করে পাঁচ কোটি রাখতে গিয়ে কইতে মাফি হ্যাঁ কইতে নাই আম্মাও কয় না হেয়ারও নাই কইটার মাফে খায় হালার পেড়া হালার এত বড় বউ আনছি পেড়ার বউ সাওয়ালের বোর বাচ্চা হয়েছে দুধ পাই পাই আই ওই কইটার দুধ খাওয়াই ওই যে কইটাই ভাবে চাল খাই কইটার দুধ আইনে গোলা ভাবে খাওয়াই আর আগে হ্যারে মাই ফে খাইছে বিসমিল্লা কইয়া চার বাপ বেটা খাই ও দুধ ফুরে না তোমার বেটার বয়সে আম্মা দাদি আম্মা তো কব না কইলে যে কবি যে হলা টাইম মানে তোমার জারবি এই শিক্ষা দিবেন এই শিক্ষা ঘরে ঘরে দেন ভক্তি শিখান শ্রদ্ধা শিখান আপনি আপনার বাপের এক বদলা পানি ভরে দেন না বাপের কোন দিন নামাই দেন নাই মারে কোন দিন গোসল করাইলেন না আপনার পোলা ফেলে নামাই দিব তুমি যদি তোমার বাবার পাও ধোয়াও তুমি তোমার মাকে গোসল করাই দাও তোমার সন্তান দেখবে আর শিখবে তোমাকে একদিন বলবে বাবা আমি পানি দেব লেহাপড়া শিখছি তো একদম বাদ দাও কি লেহাপড়া শিখেছে শরীয়তে অযোগ্য শরীয়তে আম
মনে করবো আবুল বাবা এজন্য নিজে বায়াত হবেন, সন্তানদেরকে বায়াত করবেন, নিজে বায়াত হবেন, আদব কায়দা শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, ওই সংসারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমি বাস্তব আচ্ছা আপনারা আউজান বোনা লোক আছে রেখা দিই। আরে বাবা রে বাবা, এন্ডে তো বন্ধ না কেন বলছে, এই যে বৈশাখ মাসে বৃষ্টি নামছে, এরপরে ওই খেতে যাই আপনারা ধান বুনছেন, আমার বাচ্চা তারা বুনছে, আমরাও বুনছি। আচ্ছা ধান কয়টাও কিন্তু ভক্তি করে মাপছে, তারপরে দামাটা নিয়ে সহে যাইতে সহে যাই একটা বীজ বামুন দিতে আমাদের সমাজ থেকে একদম উঠে গেছে, বুঝলে তো? মাঝে মাঝে জমে জমা সেলাম করিও, তাহলে ভালো ফসল হইব। জমি জমা সালাম না করলে কেমন, জমি জমা সালাম করছন সংরক্ষণ করে, কোন বাবার প্রথম সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, তার বাপ যদি রুগী হয় ভালো হয়ে যাবে। বাবার প্রথম সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, তার বাপ যদি কঠিন রুগীও হয়, কিন্তু একজনের স্বভাব তো ঠিকই অসুখ ভালো হয়। পরের বছর আবার হুজুর আইসা আমার বকমেন খাটে, আবার ওয়াজ করছে, ওই যে আই যে থামো, তুমি গতবার ওয়াজ করছো, আমি কত মনোযোগ করলাম, কই তুমি কিরা বলে, আমি অমুকের বড় স্বভাব। হুজুর কই তুই যে বড় স্বভাব, তুই জানোস কেমন তোর বাপ যে জিজ্ঞেস করার আগে ঠিক আছে নাকি? আর কত কমু ওটা কাটে, ওটার নাম কি দেখবো? আচ্ছা ফরমা যদি বেহা হয় কেমন, ওর লেহা যদি এলোমেলো, আচ্ছা লেখাটা যদি সুন্দর হয়, ফরমাটা যদি সুন্দর সুন্দর হয়,
বোনেরই। আগেটা বলো মুর্শিদের যুগল চরণ সাধন করো। চরণ সাধন করো, নইলে